হিমন্ত বিশ্বকুমার বক্তব্য তরুণ গগৈ খণ্ডন মহিলা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিক ইউজিসিয়া স্বীকৃতি দিছে এই ডিগ্রি অবৈধ বলে কোয়া উচিত নহব আজি মেন্টর দিয়ালে তেখেতকলে কব বিচারিস মেন্টর হয় আমি প্রথমে দিছো মেন্টর নাই দিয়া বলি কিন্তু এই কথা কক মেন্টর দিয়ার কারণে আজি ইউনিভার্সিটি কমিশন তাক কৈছে যে কিয় মেন্টর দিলা বলে আজিও তো প্রশ্ন করা নাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে তাক রিকগনিশন দিছে মহিলা বিশ্ববিদ্যালয়খন কার তলত সকলো বিশ্ববিদ্যালয় ভারতবর্ষত যিমান আছে এইখিনিক নিয়ন্ত্রণ বা কার অধীনত থাকে এই সকলবিলাক বিশ্ববিদ্যালয় থাকে এই গুৱাহাটী ইউনিভার্সিটিয়ে হোক ডিব্ৰুগড়ে হোক সকলবিলাক ইউনিভার্সিটি মহিলা ইউনিভার্সিটিয়ে হোক এইবিলাক নিয়ন্ত্রণেই হোক সকলবিলাক রিকগনিশন দিব লাগিব ইউনিভার্সিটি গ্রান্টস যদি মহিলা বিশ্ববিদ্যালয় যদি কোনো ফুলফিলেই করা নাই তেতিয়াহলে এইখানে রিকগনিশন কেনেকৈ পাব রিকগনিশন পোৱাৰ কারণে তেতিয়ার শিক্ষা বিভাগক মই ধন্যবাদেই দিম তরুণ গগৈ প্রশ্ন তেওঁৰ দিনত উপাচার্যৰ পৰিৱৰ্তে বিশ্ববিদ্যালয়খনৰ মেণ্টৰ নিযুক্তি দিয়া হৈছিল যদিও এই বিষয়ে শিক্ষা বিভাগে অভিযোগ উত্থাপন নকৰিলে কিয় শিক্ষা বিভাগৰ ফালৰ পৰা তেওঁ এয়া বৈধ নহয় বুলি কোৱা নহ'ল কিয় তেওঁ ভি চি চিক যদি নাই দিয়া তেওঁ কোনদিনা ৰিকমেণ্ড কৰিলে ভি চি তেতিয়া কোনদিনা তেওঁ নোট দিলে যে এইখন দিব নোৱাৰে আজিয়ে কৈছে নাই বুঝিলো তেওঁ কোন মেনশন নকৰিলে কেলে মেণ্টৰ এপইণ্টমেণ্ট দিলে কোনে তেওঁ এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টে দিলে নহয় মই ক'ত দিছোঁ মই চেঞ্চেলৰ দিছোঁ চাইছোঁ তেওঁলোকে নকৰে কেলে যে এইটো দিব নোৱাৰে আচ্ছা নোৱাৰে যদি তেওঁ নকৰিলে কেলে মেণ্টৰ যদি মই দিবই নোৱাৰোঁ ইয়াতো মেণ্টৰ দিয়া নাই নেকি ট্ৰিপল এ আই টি কোনে চলাইছিল ট্ৰিপল এ আই টি মেণ্টৰ দি চলাইছিলোঁ তেতিয়া ক'লে সেইখন মেণ্টৰ দি চলোৱা হৈছিল হেৰি বৰুৱা কি বৰুৱা গৌতম বৰুৱা পিছত আহি হেৰি কৰিছিল সেইখনত তেতিয়া তেওঁ অবজেক্ট নকৰিলে কেলে মোৰ দিনত উপাচাৰ্য নিযুক্তি দিব নোৱাৰিলোঁ এতিয়া হিমন্তই নিযুক্তি নিদিয়ে কিয় নহ'ল বুজিছোঁ প্ৰথম অৱস্থাত তেওঁলোকে এতিয়া নিদিয়ে কেলে কিয় নহ'ল প্ৰশ্নটো কেলে ইয়াতো কিয় নিদিলে নেপালোঁ হয়তো তেতিয়া ইমিডিয়েটলি নোহোৱাৰ কাৰণে আমি এজনক দি দিম দি দিলোঁ এইকাৰণে সেই সময়ত আমি ইমিডিয়েটলি তেনেধৰণৰ মানুহ নেদেখিলোঁ যে এম এছ চলাইলে পিছত দিয়ক এইটো 2014 চনতে 2015 তাৰপিছত ইলেকশ্যন হ'ল তাৰপিছত এতিয়া কেলে তুমি চেঞ্জ নকৰিলা মোৰ কি ইণ্টাৰেষ্ট তেওঁৰ কি ইণ্টাৰেষ্ট মহিলা বিশ্ববিদ্যালয়খনক লৈ কংগ্ৰেছ আৰু বিজেপি দুই পক্ষত আছে দুটা পক্ষই সমগ্ৰ ঘটনাৰ বাবে আনটো পক্ষক দোষাৰোপ কৰিছে ব্যুৰো ৰিপৰ্ট DY365